প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলকে সুপার 30 বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আনন্দ। আজকে আমরা বাংলাদেশের জাতীয় বাজেট 2022-23 অর্থবছরে যে বাজেট প্রণয়ন করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা আমাদের সুপার 30 বাংলাদেশ অ্যাপটি ইনস্টল করবেন, আমাদের সুপার 30 বাংলাদেশ ওয়েবসাইট ভিজিট করবেন, আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.super30bangladesh.com। এছাড়া আপনারা ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো শিক্ষার্থীরা, আমরা আজকের প্রধান আলোচনা শুরু করছি। আমরা আজকে বাজেট নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে রাখি আমরা যে বাজেট শব্দটি এসেছে কোথা থেকে। গ্রিক শব্দ ব্যাগেট থেকে বাজেট শব্দটির উৎপত্তি। ব্যাগেট শব্দের অর্থ ব্যাগ অথবা থলে। তো আমরা যেমন বাজারে যাই, আমরা যখন একটা নির্দিষ্ট টাকা নিয়ে আমরা বাজারে যাই, ব্যাগ বা থলে নিয়ে, যে আমরা কী কী বাজার করব একটা প্ল্যান থাকে। যেমন আমাদের মাসের একটা খরচের প্ল্যান থাকে, একটা পরিবারের 10 জন সদস্য আছে, তারা মাসে কত টাকা খরচ হইতে পারে, এই যে প্ল্যানগুলো আমরা করে থাকি। সরকারও এরকম একটা প্ল্যান করে যে সে কোথা থেকে আয় করবে, কোথায় সে কত খাতে ব্যয় করবে, তার যদি একটা ঘাটতি থাকে বা উদ্ধৃতি থাকে সেটাও দিয়ে সে কী করবে, এ ধরনের প্ল্যান করে থাকে। এই প্ল্যানগুলোকে, সমষ্টিকে বলা হয় বাজেট। তো বাংলাদেশে এই যে বাজেটটা সেটা হচ্ছে 2022-23 অর্থবছরে বাজেটটি হচ্ছে 51তম বাজেট। এর আগে বাংলাদেশে আরও 50টি বাজেট প্রণয়ন করা হয়েছিল, এই 51তম। কিন্তু যদি বলা হয় অন্তর্বর্তীকালীন একটা বাজেট প্রণয়ন করা হয়েছিল 1996-97 সালে, সেটা সহ এটা হচ্ছে আপনার 52তম বাজেট। তো আমি আসছি আমাদের মূল আলোচনায়। আমি দেখি যে বাজেট সংসদে বাজেট উত্থাপন করা হয়। সংসদে এবারের বাজেট উত্থাপন করা হয় 9 জুন 2022। এই তারিখে, এবং আপনারা জেনে থাকবে মোটামুটি সব ক্ষেত্রেই হচ্ছে বাজেট সংসদে পাশ হয় জুন মাসের শেষ তারিখে, অর্থাৎ 30 জুন 2022 সংসদে বাজেট পাশ হয় 30 জুন 2022, এবং বাজেট কার্যকর হয় 1 জুলাই 2022 থেকে। এই ডেটটা সব ক্ষেত্রে ফিক্স থাকে, বাজেট কার্যকরের ডেটটা প্রত্যেক বছরই 1 জুলাই 2022 থেকে কার্যকর হয়, কারণ বাংলাদেশে অর্থবছর হিসাব করা হয় 22 জুলাই থেকে পরবর্তী জুন পর্যন্ত। যেমন যদি বলি 2022-23 অর্থবছর, সেটা হচ্ছে 2022 সালের জুলাই মাস থেকে 2023 সালের জুন মাস পর্যন্ত, পরের বছর আবার যে নতুন অর্থবছর চালু হবে, এজন্য এটা হচ্ছে আপনার বাজেট কার্যকর হয়। এটা আগেই বলেছি, এটা হচ্ছে বাংলাদেশের 51তম বাজেট, কিন্তু অন্তর্বর্তীকালীন একটি বাজেট সহ এটি 52তম বাজেট। এবারের বাজেটের ঘোষক হচ্ছে বাংলাদেশের অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। এটা তার টানা চতুর্থ বাজেট, এবং আওয়ামী লীগ সরকারের এটা 22তম বাজেট। আওয়ামী লীগ সরকারের টানা 14তম বাজেট, আপনারা এতটুকু লিখে নিতে পারেন। এটা হচ্ছে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল সাহেবের টানা চতুর্থ বাজেট, আওয়ামী লীগ সরকারের টানা 14তম বাজেট, এবং আওয়ামী লীগের এটার 22তম বাজেট, এবং বাংলাদেশের 51তম বাজেট। এই আমাদের যে ভারতীয় উপমহাদেশে প্রথম বাজেট উত্থাপন করেন, আপনারা জানেন লর্ড ক্যানিং, উনি 1861 সালে বাজেট উত্থাপন করেন। এটা ভারতীয় উপমহাদেশের প্রথম বাজেট। বাংলাদেশে প্রথম বাজেট উত্থাপন করা হয় 1972-73 সালে বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেব। বাজেট সব ক্ষেত্রে অর্থমন্ত্রী যিনি থাকেন তিনি হচ্ছে বাজেট সংসদে উত্থাপন করেন। তো যে প্রথম যে বাজেট ছিল সেই বাজেটটার আকার ছিল 786 কোটি টাকা। এটা তখন বাজেটে, তখন সংসদে নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আমাদের যে এবারের যে বাজেট, এই যে 51তম বাজেট, এবারের বাজেটের আকার আচ্ছা প্রথমে বলি যে বাজেটের আকার বলতে কি বোঝায়, এবারের বাজেটের আকার বলতে কি বোঝায়। আকার বলতে যে আপনার টোটাল কত খরচ,
এটা কিন্তু আয় বোঝায় না, টোটাল কত ব্যয় হবে, বাজেটের আকার বা ব্যয়, সামগ্রিক ব্যয় হবে, সামগ্রিক ব্যয় হবে 6,78,064 কোটি টাকা। এটা হচ্ছে এবারের বাজেটের আকার বা এবারের বাজেটে মোট ব্যয় হবে হচ্ছে আপনার এটা। এই যে এবারে যে বাজেটটা এটা হচ্ছে মানে বর্তমান সময়ে মানে বাংলাদেশের সব থেকে বড় বাজেট। এর আগের গত বছর ছিল 6,03,000 কোটি টাকা, কিন্তু এবার হচ্ছে 6,78,064 কোটি টাকা। তো এবারের বাজেটের স্লোগান ধরা হয়েছে অর্থমন্ত্রী, উনি বলেছেন যে এটা হচ্ছে এবারের বাজেটের স্লোগান, কোভিডের আঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন। বাজেটের স্লোগান এটা হচ্ছে আমাদের এবারের বাজেটের স্লোগান, অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল উনি বলেছিলেন। তো এটাকে গণমুখী বাজেট বলা হয়েছে, এবার আওয়ামী লীগ এটাকে গণমুখী বাজেট হিসাবে চিহ্নিত করেছে। তো এবার বাজেটের মোট রাজস্ব প্রাপ্তি দেখেন, বাজেটের আকার মানে হচ্ছে আপনার এটা হচ্ছে সরকারের ব্যয়, রাজস্ব প্রাপ্তি অর্থাৎ হচ্ছে সরকারের আয়, এটা হচ্ছে 4,33,000 কোটি টাকা। রাজস্ব প্রাপ্তি হচ্ছে 4,33,000 কোটি টাকা। 4,33,000 কোটি টাকা। আর এবারের যে বাজেটটা এটা হচ্ছে ঘাটতি বাজেট, এবারের বাজেটটি একটি ঘাটতি বাজেট। আসলে আমরা দেখব যে ঘাটতি বাজেট বা হচ্ছে উদ্ধৃতি বাজেট বা সুষম বাজেট, এটা বলতে কি বোঝায়। সুষম বাজেট হচ্ছে বাজেটের যদি আপনার আয় এবং ব্যয় দুটা যদি সমান থাকে তাহলে সেটাকে সুষম বাজেট বলা হয়। কিন্তু দেখেন আমাদের এই যে বাজেটটা, এটা হচ্ছে ব্যয়, এটা হচ্ছে আয়, দেখেন দুইটা সমান নাই, তার মানে এটা কিন্তু আমাদের বাজেট সুষম বাজেট নয়। তো এরপর হচ্ছে উদ্ধৃতি বাজেট। উদ্ধৃতি বাজেট হচ্ছে যে বাজেটের আয়টা বেশি থাকে ব্যয়টা কম হয়, অর্থাৎ বাজেটে আপনি যে রাজস্ব আয় বা সব মিলায় যে আয়টা এটা বেশি থাকবে আয়ের পরিমাণটা, কিন্তু ব্যয়ের পরিমাণটা কম থাকবে, এটা উদ্ধৃতি বাজেট। আর ঘাটতি বাজেট হচ্ছে যে আয়ের পরিমাণটা কম হবে ব্যয়ের পরিমাণ বেশি হবে। বাংলাদেশের বাজেট যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের বাজেটে হচ্ছে ব্যয়টা বেশি আয়টা কম, অর্থাৎ হচ্ছে বাংলাদেশের বাজেট একটি আমরা ঘাটতি বাজেট হিসেবে বলতে পারি। তো এখন বাজেটে ঘাটতি কত, তাহলে বাজেটে ঘাটতি কত হবে এটা থেকে এটা বিয়োগ করতে হবে যে এত টাকা ব্যয় হচ্ছে, এত টাকা হচ্ছে আপনার আয় হচ্ছে, তাহলে দুইটা বিয়োগ করলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে বাজেটে ঘাটতি, সেটা হচ্ছে 2,45,064 কোটি টাকা। আচ্ছা, তো এখন বাজেটের ঘাটতি হচ্ছে আপনার এত টাকা। কিন্তু এখানে একটা কথা আছে যে আমরা বাইরের দেশ থেকে কিছু অনুদান পেয়ে থাকি, সাহায্য, অনুদান, ঋণ, তিনটার মধ্যে আপনারা পার্থক্যটা বলছি। সাহায্য হচ্ছে যে একটা শর্ত থাকে যে এই শর্তে তুমি যদি, যেমন ধরেন চীন বাংলাদেশকে যদি সাহায্য করে, ধরেন চীন বললো যে ওকে আমি এই প্রজেক্টে তোমাকে সাহায্য করব, বাংলাদেশকে বললো, সেক্ষেত্রে বাংলাদেশকে কি করতে হবে, চীনের কোনো একটা কোম্পানিকে কাজ দিতে হবে, বা শ্রমিক যারা থাকবে, মূল যারা ইঞ্জিনিয়ার থাকবে তারা চীনের কোম্পানির ইঞ্জিনিয়ার থাকবে। এই শর্তে যেটা দেয় সেটাকে বলে সাহায্য। সাহায্য হচ্ছে আপনার মোটামুটি এটাতে ঋণ, এটা ঋণের ক্যাটাগরিতে না, ঋণ হচ্ছে যে আমি একটা, আপনি যেমন আমি ব্যাংক থেকে ঋণ নিই, সেরকম সরকারও ঋণ নেয় যে আমি একটা সুদে, একটা এত পার্সেন্ট সুদে ঋণ নেওয়া হয়, সেটা সুদসহ মকুব করতে হয়, ঋণটা পরিশোধ করতে হয়। এছাড়া আপনার অনুদান হচ্ছে যেটা
ফেরত দিতে হবে না, অর্থাৎ অফেরতযোগ্য। যেমন বাংলাদেশ বিভিন্ন কারণে বহির্বিশ্ব থেকে ঋণ পেয়ে থাকে, তো এইটা এই যে ঋণ বাজেটে বাজেটে হচ্ছে আপনার মানে সরি ঋণ বলছি আমি বৈদেশিক অনুদান, অনুদান যেটা সেটা ফেরত দিতে হয় না। বৈদেশিক অনুদান, বৈদেশিক অনুদান হচ্ছে 3271 কোটি টাকা, 3271 কোটি টাকা, এটা হচ্ছে বৈদেশিক অনুদান। এখন দেখেন যদি আমরা এই যে রাজস্ব প্রাপ্তির সাথে অনুদান সহ, এটা অনুদান ব্যতীত, যদি আমরা অনুদান সহ কত টাকা রাজস্ব প্রাপ্তি, এমন যদি থাকে কথাটা, যদি এমন আসে যে অনুদান সহ রাজস্ব প্রাপ্তি, তাহলে আমি কি করব এর সাথে জাস্ট এটা যোগ করে দিব যে 3271 কোটি টাকা, এটা আমি এর সাথে যোগ করে দিব। যোগ করলে যেটা পাবো, অর্থাৎ কি পাবো আমি 43, এখানে তো তাহলে 4,36,271 কোটি টাকা, এটা হচ্ছে রাজস্ব প্রাপ্তি অনুদান সহ, অনুদান সহ রাজস্ব প্রাপ্তি। তাহলে কি হবে আর ঘাটতির ক্ষেত্রে কি হবে, তাহলে এই টাকাটা তো আমি বাইরে থেকে পাচ্ছি, তাহলে এই টাকাটা আমাকে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ ঘাটতি কি হবে, এটা থেকে আপনার 3271 কোটি টাকা এটা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ঘাটতি। আপনারা বিয়োগ করে নেবেন, আমি ডাটাটা বলছি, এটা যদি বিয়োগ করা হয় তাহলে 241,793 কোটি টাকা আসে, 241,793 কোটি টাকা, এটা হচ্ছে বৈদেশিক অনুদান সহ ঘাটতি, এটা হচ্ছে। তো এখন এখন আমরা এটা মুছে দিচ্ছি, এরপর আমরা দেখব যে যে আমরা যে রাজস্ব যেটা পাচ্ছি এটা কোন খাত থেকে পাচ্ছি বা কোথা থেকে আসতেছে, বা ঘাটতি যেটা সরকারের, তো ঘাটতি অবশ্যই পূরণ করতে হবে, এই ঘাটতি কোথা থেকে পূরণ করবে, ঘাটতি পূরণের জন্য সরকার ঋণ নিয়ে থাকে, তো এটা কোথা থেকে কি পূরণ হবে বা রাজস্বটা কোথা থেকে পাচ্ছি সেটা দেখে নিই। দেখেন রাজস্ব, রাজস্ব প্রাপ্তি, রাজস্ব প্রাপ্তি আমরা একটু আগে ডাটাটা বলেছিলাম যে রাজস্ব প্রাপ্তি হচ্ছে আপনার 4,33,000 কোটি টাকা। তো এর মধ্যে থেকে তিনটা খাত থেকে রাজস্ব প্রাপ্তি, তিনটা খাত থেকে, একটা হচ্ছে এনআরবি অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সেখান থেকে যে কর, এনআরবি কর থেকে সব থেকে বেশি এই যে রাজস্ব, আচ্ছা রাজস্বটা এটা লিখি যে এটা হচ্ছে 4,33,000 কোটি টাকা। তো এনআরবি যে কর, এখান থেকে হচ্ছে সব থেকে বেশি রাজস্ব সংগ্রহ, এনআরবি বহির্ভূত, এনআরবি ভুক্ত কর, এখান থেকে সব থেকে বেশি রাজস্ব আসে, সেটা হচ্ছে 3,70,000 কোটি টাকা। এনআরবি দুই নম্বর, এনআরবি বহির্ভূত, এনআরবি বহির্ভূত কর, এনআরবি বহির্ভূত করের পরিমাণ 18,000 কোটি টাকা, 18,000 কোটি টাকা। তাহলে বাকি যেটা, এটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। আপনারা কি করতে পারেন, এই দুই, এটা এই যে এই দুইটা যোগ করে এখান থেকে বিয়োগ করে দিতে পারেন, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আপনার বা কর ব্যতীত রাজস্ব, সেটা হচ্ছে 45,000 কোটি টাকা। তো এই কর ব্যতীত রাজস্বগুলো কেমন, যেমন ধরেন সরকার হচ্ছে যে রেল খাত থেকে একটা আয় করতেছে, এটা কর ব্যতীত রাজস্বের মধ্যে যাবে। এরপর সরকার বিভিন্ন টোল দেয়, যে আপনার সেতুতে, যেমন রিসেন্টলি পদ্মা সেতুতে যে টোল দিচ্ছে এখান থেকে যা আয় করতেছে, বা সরকার বিভিন্ন খাস জমি ইজারা দেয়, যে এত বছরের জন্য ইজারা দিচ্ছে ওখান থেকে সরকার একটা বেনিফিট পায়। এছাড়া এই যে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড, এইগুলোর মাধ্যমে যেটা পেয়ে থাকে সেটা হচ্ছে আপনার কর বহির্ভূত রাজস্ব। আমরা আরও বলতে পারি যেমন প্রশাসনিক ফি, মুনাফা সুদ, বিভিন্ন মুনাফা সুদ, এরপর হচ্ছে ডাক বিভাগ থেকে পেয়ে থাকে বা ইজারা দিয়ে পেয়ে থাকে, এটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, সেটা হচ্ছে 4,45,000 কোটি টাকা। তো এই তিনটা যোগ করে দেখেন যে এই তিনটা তিনটা শূন্য, 8, 5, 13, 3, এই যে 13, তাতে আমার 1, 7 আর 1, 8, আর 4, 12 আর 1, 13,
আর 3 আর 1 4 অর্থাৎ 4,33,000 কোটি টাকা এটা কিন্তু ব্যবস্থা হয়ে গেল কোথা থেকে আসছে এরপর হচ্ছে যে ঘাটতি পূরণ করবে আমি একটু আগে ঘাটতির পরিমাণটা বলেছিলাম আপনারা মনে করার চেষ্টা করবেন ঘাটতির পরিমাণ ছিল হচ্ছে আপনার 2,45,000 কোটি 2,45,064 কোটি টাকা তো এই যে ঘাটতিটা কোথা থেকে পূরণ করবে ঘাটতির দুইটা উৎস থেকে পূরণ করা হয় একটা অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বৈদেশিক উৎস অভ্যন্তরীণ উৎসটা কি যেমন সরকার কিন্তু অভ্যন্তরীণ যেমন বাংলাদেশ ব্যাংক থেকে বা এসে থেকে ঋণ নেয় সরকার আর বৈদেশিক উৎস কি যে আপনার বাইরের কোনো একটা এসে থেকে সংস্থা থেকে বাইরের কোনো একটা আপনার বিদেশে কোনো একটা ব্যাংক থেকে বা কোনো সরকারের থেকে সরকার ঋণ নিতে পারে তো অভ্যন্তরীণ উৎস থেকে হচ্ছে এই যে বৈদেশিক যে আপনার আপনার যে বাজেটের যে ঘাটতি এটার অভ্যন্তরীণ উৎস থেকে পূরণ করা হবে 1,00,000 অভ্যন্তরীণ উৎস থেকে না হবে 1,46,000 আপনার 335 কোটি টাকা ঘাটতি পূরণ হচ্ছে আপনার অভ্যন্তরীণ অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে হচ্ছে আপনার 1,46,335 কোটি টাকা আর বাকি যে টাকাটা এটা বৈদেশিক উৎস থেকে বৈদেশিক উৎস থেকে তাহলে আপনি ওই যে ওইটা থেকে যদি বিয়োগ করেন তাহলে পাবেন 98,729 কোটি টাকা 729 কোটি টাকা এটা হচ্ছে এভাবে সরকার আপনার যে ঘাটতি পূরণ করবে এবারে যে বাজেটে এবারে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে যদি জাস্ট এটা থাকে যে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে কোথায় তাহলে অর্থ বিভাগে আর যদি বলা হয় যে আপনার উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে কোথায় সেটা হচ্ছে জনপ্রশাসন খাতে উন্নয়ন বাজেটে জনপ্রশাসন খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে আর এমনি অনুন্নয়ন বাজেটের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার বরাদ্দ রাখা হয়েছে আপনার অর্থ বিভাগের ক্ষেত্রে আচ্ছা বাজেট অনুযায়ী মাথাপিছু আয় এটা বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী যেটা এবং বাজেট অনুযায়ী সেটা 2,824 মার্কিন ডলার এটা হচ্ছে বাজেট অনুযায়ী মাথাপিছু আয় আচ্ছা তো এবারের অর্থ বছরে আমাদের বাজেট কিন্তু উন্নয়নমুখী বাজেট কারণ এখানে হচ্ছে এডিবিতে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি বাংলাদেশের বাজেটকে আমরা ঘাটতি বাজেট বলছি এটাকে উন্নয়ন বাজেট হিসাবেও বলা যায় যে কারণ এখানে উন্নয়ন অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে আপনার 2,46,066 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কিন্তু যদি বলা হয় উন্নয়ন বাজেটে বরাদ্দ কত ছিল এটা হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে আপনার এডিপিতে আর যদি বলা হয় উন্নয়ন বাজেটে বরাদ্দ উন্নয়ন বাজেটে বরাদ্দ করা হয়েছে 2,59,617 কোটি টাকা 2,59,617 কোটি টাকা আচ্ছা এগুলো টাকা আবার ডলার মনে করেন না তাহলে বাংলাদেশ বিশ্বের 51তম বৃহৎ অর্থনৈতিক দেশ বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে অর্থাৎ আপনি পুঁজিবাদী এবং আপনার সমাজতান্ত্রিক দুইটা অর্থনৈতিক ব্যবস্থায় বাংলাদেশে চালু আছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা তো এবারের বাজেটে এরপরে যদি দেখি যে এবারের বাজেটে এটা হচ্ছে এডিপি এবারের বাজেটে মুদ্রাস্ফীতি
এবারের বাজেটে মুদ্রাস্ফীতির অনুমিত মানে অর্জিত না এটা ধরা হয়েছে যে অনুমিত মুদ্রাস্ফীতি ধরা হয়েছে 5.6%। তো এই যে মুদ্রাস্ফীতি সম্পর্কে অর্থমন্ত্রী উনি সংসদে বলেছিলেন এরকম একটা কথা বলেছিলেন যে গতবারের আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রায় প্রথম যে প্রথম পার্টটাতে বছরের অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গেলেও এরপর বৈশ্বিক কারণে বৈশ্বিক আর কিছু অভ্যন্তরীণ কারণ আছে বাহ্যিক এবং বহিঃস্থ এবং অভ্যন্তরীণ কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি, কিন্তু এবারের বাজেটে এই মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণের চেষ্টা করবে সরকার। আচ্ছা, এবারের বাজেটে মধ্যবিত্তদের করের আওতায় আনা হয়েছে। তো করমুক্তির সীমা গতবার বাজেটের এবং এবার বাজেটের পরিবর্তন হয়নি। করমুক্তির সীমা আপনারা একটু লিখে নেবেন যে সাধারণ করদাতা যারা আমাদের মতো একদম সাধারণ আপনার করদাতা তাদের জন্য করমুক্তির সীমা নির্ধারণ করা হয়েছে 3 লক্ষ টাকা। অর্থাৎ আপনি যদি বছরে 3 লক্ষ টাকার কমই আপনার যদি ইনকাম হয়ে থাকে তাহলে আপনাকে কর দিতে হবে না, কিন্তু 3 লক্ষের বেশি ইনকাম হয়ে থাকলে আপনাকে কর দিতে হবে। এরপর মহিলা 65 বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষ এবং হচ্ছে আপনার তৃতীয় লিঙ্গে যারা আছেন তাদের জন্য করমুক্তির সীমা নির্ধারণ করা হয়েছে 3,50,000 টাকা। এরপর প্রতিবন্ধীদের জন্য করমুক্তির সীমা নির্ধারণ করা হয়েছে 4 লক্ষ টাকা। এবং সবথেকে আপনার করমুক্তির সীমা বেশি হচ্ছে গেজেটভুক্ত যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য 4,75,000 কোটি টাকা করমুক্তির সীমা। এটা হচ্ছে মোটামুটি গতবারের বাজেট এবং এবারের বাজেটে করমুক্তির সীমা একই ছিল। এবার হচ্ছে আপনার শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে। শিক্ষাখাতে প্রায় 10,000 কোটি টাকার মতো বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। গত বছর শিক্ষাখাতে বরাদ্দ ছিল 7,954 কোটি টাকা, কিন্তু এবছর 71,954 কোটি টাকা। এবছরের বাজেটে আপনার শিক্ষাখাতে বরাদ্দ ধরা হয়েছে 81,449 কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় 9,500 কোটি টাকার মতো বেশি। অর্থাৎ সরকার শিক্ষার প্রসারে অনেক আপনার কার্যকর ভূমিকা পালন করছে। এছাড়া স্বাস্থ্যখাতে বরাদ্দ ধরা হয়েছে 4,000 কোটি টাকা। সরকার সারে ভর্তুকি দিচ্ছে, সারে এটা আপনারা করতে পারেন যে সারে ভর্তুকি দিচ্ছে 16,000 কোটি টাকা। এছাড়া প্রতিবন্ধীদের যে ভাতা, মাসিক ভাতা আগে দেওয়া হতো 750 টাকা করে প্রত্যেক মাসে, কিন্তু এবার থেকে 100 টাকা বাড়িয়ে 850 টাকা করে দেওয়া হবে প্রতিবন্ধীদের ভাতা। প্রতিবন্ধীদের ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 2,429 কোটি টাকা। প্রতিবন্ধী ভাতা নির্ধারণ করা হয়েছে, প্রতিবন্ধী ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 2,429 কোটি টাকা। তো এর পরবর্তীতে বাজেটে কিছু আপনার সেবা বা পণ্যের মূল্য কমবে, সেটা হচ্ছে এসি নন এসি যে রেস্তোরাঁ সেখানে ভ্যাট কমানো হয়েছে। হুইল চেয়ার আমদানির ক্ষেত্রে আপনার ভ্যাট কমানো হয়েছে। এছাড়া আপনারা যারা, আপনাদের জন্য সুখবর আছে নিয়ে আসছে বাজেট, যেটা আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তারা হচ্ছে তাদের জন্য বাদাম, সব ধরনের বাদাম, এটা খুব বেশি আপনাদের ব্রেনের জন্য ইফেক্টিভ হবে, আপনারা প্রতিদিন চেষ্টা করবেন বাদাম খাওয়ার। তো এবারের বাজেটে কাজু বাদামের দাম কমানো হয়েছে, তো এটা আপনাদের জন্য একটা আপনাদের কথা চিন্তা করে নিশ্চয়ই কমানো হয়েছে। এছাড়া মুড়ি, আপনারা যদি কেউ মুড়ি বা চিনির ব্যবসায়ী হয়ে থাকেন সেখানে ভ্যাট অব্যাহত দেওয়া হয়েছে। হাঁস মুরগি, গবাদি পশু, খাবার এগুলা আপনার উপকরণের ক্ষেত্রে করে ছাড় দেওয়া হয়েছে। এটা হচ্ছে মোটামুটি কিসের দাম কমবে এবং দাম বাড়বে, এটা হচ্ছে চিরাচরিতভাবে যে সিগারেট বা নেশাজাত দ্রব্য যেগুলো আছে সেগুলোর দাম বাড়ানো হয়েছে। এরপর ল্যাপটপ, তারপর দামি গাড়ি, এরপর রেফ্রিজারেটর, এগুলো ক্রয়ের ক্ষেত্রে আপনার বেশি আপনাকে মূল্য দিতে হবে, অর্থাৎ এটার দামগুলো বেড়ে যাবে। এটা মোটামুটি ছিল এই যে আমাদের 2022-23 অর্থ বছরের যে বাজেট এটা সম্পর্কিত আলোচনা। তো আমাদের
ক্লাসটি ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন। আমাদের যে সুপার 30 বাংলাদেশ ফেসবুক অ্যাপ, এটা ইনস্টল করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন আমাদের অ্যাপের মাধ্যমে, আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা সব ধরনের আপডেট ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।